প্রায় 5 মাস পরে দীঘায় পর্যটকদের আনাগোনা স্বাধীনতা দিবস উপলক্ষে। করোনা পরিস্থিতির দরুন গত 5 মাস দীঘা সহ পূর্ব মেদিনীপুরের সমস্ত সমুদ্র সৈকতই ছিল প্রায় জনমানবশূন্য। সেই সঙ্গে পর্যটন শিল্পের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল এই কয়েক মাস ধরে। দীর্ঘ অবসরের পর দীঘার সমুদ্র সৈকত যেন আজ প্রাণ ফিরে পেয়েছে, পুরনো রূপে দেখা গিয়েছে সৈকত শহরকে। সমুদ্র উপকূলবর্তী এলাকা জুড়ে আজ চোখে পড়ল শুধুই মানুষের ঢল। 15ই আগস্টের ছুটি কাটাতে বহু মানুষের আনাগোনায় ভরে উঠেছে দীঘার সমুদ্র সৈকত। দীর্ঘ লকডাউনের পরে করোনা আবহের মধ্যেই প্যান্ডেমিক পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে খুশির আমেজে ভেসেছেন শহর কলকাতা তথা বিভিন্ন জায়গা থেকে আগত বহু পর্যটক। দীর্ঘ ব্যবধানের পর সৈকত শহরে বেড়াতে এসে বৃষ্টির মধ্যেও তাদের আনন্দের বাঁধ যেন মানছে না। এরই মাঝে ভালো খবর হলো, দীর্ঘ অপেক্ষার পর পর্যটকদের দেখা পেয়ে দীঘার পর্যটন শিল্প নির্ভর মানুষগুলোর মুখে ফুটল হাসি। একদিনের জন্য দীঘায় আসা কলকাতার এক পর্যটক জলি সাহা বলেন, একদিনের জন্য এসেছি কিন্তু দীর্ঘদিন পরে দীঘাতে এসে প্রাণবন্ত হাওয়াতে মুগ্ধ আমরা। অপর এক তিলোত্তমার পর্যটক মৈত্রী সরকার বলেন, দীঘা বাঙালির প্রিয় বেড়ানোর জায়গা, আসতে দেরি হলেও সবসময় ভালো লাগে তাই আসি। খুব দারুণ লাগছে, খুব এনজয় করছি, এর আগেও এসেছি, আজকেও ভালো লাগছে, খুব ভালো লাগছে। লকডাউনে আরো পরে আরো বেশি ভালো লাগছে, ফাঁকাই রয়েছে বেশি, ততটা ভিড় নেই, খুব ভালো লাগছে। বাবু পাহাড়ের রিপোর্ট, আনন্দ বাংলা। বুক ইউর স্যানিটাইজার টানেল হিয়ার।